মধ্যে এই যে মিছিল আজকে হালিশহর পৌরসভায়, সেখানে বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি সহ সভা পুরো নেতৃত্ব আজকে উপস্থিত ছিলেন। এই এত মহামিছিল, কি প্রতিক্রিয়া? দেখুন, সারা বাংলা জুড়ে মিছিল হচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই হিটলারি চালার আমরা ভারতবর্ষে চলতে দেবে না, আমাদের নেত্রী এটা অঙ্গীকারবদ্ধ। আপনারা প্রত্যেকেই জানেন সকালে একটা মিছিল হয়েছে কাস্তাপাড়া থেকে বাগের মোড় পর্যন্ত, ওখানে জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ ছিলেন, আমাদের মাননীয় সবই নবনির্বাচিত সবই মন্ত্রী হয়েছেন পার্থ ভৌমিক, এবং বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী উপস্থিতিতে অন্তত 25-30 হাজার লোকের একটা মিছিল বাগের মোড়ে হয়েছে, ওখান থেকে নেতৃত্ব ছিলেন। এবং আজকে বীজপুরে আরেকটা মিছিল যেটা হালিশহর পৌরসভার 23টা ওয়ার্ডের অন্তর্গত, তাতেও অন্তত 1030-এর মতো 25-30 লোক হয়েছিল। কেন্দ্রীয় সরকারের বর্জনা এবং অবিলম্বে ভারত সরকারকে ঘোষণা করতে যে ভ্যাকান্সি, কোনো চাকরি ভ্যাকান্সি কোনো খালি আছে, সেখানে অবিলম্বে তাদেরকে নিয়োগ করাতে হবে, এটা নরেন্দ্র মোদীর প্রতি আমাদের মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের দাবি। কারণ আপনারা জানেন যে স্বৈরাচারী শাসন, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সন্ত্রাস থেকে, এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে সংবিধানের যে জিনিসগুলো সেটাকে ধ্বংস করছে, যে স্বশাসিত সংস্থা আছে, ইডি বলুন, আপনার সুপ্রিম কোর্ট বলুন, আপনার সিবিআই বলুন, যত কোনো জায়গা আছে সেই ইন্ডিপেন্ডেন্ট সংস্থাগুলোকে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সবটাই তাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহর অঙ্গুলি হেলনে তারা ভারতবর্ষকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে। এটা আমরা তৃণমূল কংগ্রেস এবং ভারতবর্ষ মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এটা কোনোমতেই করতে দেবে না। বীজপুরে বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে আজকে এই মিছিল হলো। আমরা সবাই হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন, আপনারা যারা সংবাদপত্রের লোক আছেন আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন মানুষের ঢল। মিছিল শেষ যেখানে হয়েছে আর যেখানে শুরু হচ্ছে সেখানে এখনও পর্যন্ত মিছিল আসছে। আর কিছু বলবো না, অনেক অনেকেই আছে বলবেন, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই চলতে দেবো না আমরা। আমরা তৃণমূল কংগ্রেস অঙ্গীকারবদ্ধ, অবিলম্বে চাকরি করতে হবে, চাকরি দিতে হবে, যে ভ্যাকান্সিগুলো খালি আছে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল নরেন্দ্র মোদী প্রথম যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন, 15 লক্ষ টাকা দেবে বলেছেন। এত বড় জালিয়াতি, মিথ্যাবাদী একটা, যেটা হিটলারের বংশধর, মনে হচ্ছে হিটলারের জিন আছে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর, এবং নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অজিত দোভাল এবং তার সাথে মোহন ভগত, এই 4 জনকে অবিলম্বে